আমি বাইক নিয়ে আমাদের স্কুল মাঠে চলে এলাম। এসে দেখি সাকিব, আরিফ, আরমান তিনজনই এখানে আছে। আমি ওদের কাছে গেলাম। কিরে ভাই, তুই এখন এই সময়? তাহলে আমি কোথায় থাকবো? আরে তোরা পুর বিয়ে, তোর তো এখন বিয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা। আর চিন্তা করিস না, আমরা সবাই বিয়ে দুদিন আগে গিয়ে সব কাজকর্ম নিজের হাতে ধরে করবানি। আরে রাখ তোদের কাজ, আজকে মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল। কেন, কি হয়েছে আবার? আরে মামা আজকে বাসায় এসে আমাকে আবার কথা শুনিয়েছে। আবার? সারা তোর মামাকে গণপিটুনি দিতে হবে। আজ কত বছর পর তুই এসেছিস, আর তোকে কি না আগের মতো? ভাই আজকে মেজাজটা খুব খারাপ হয়েছে মামার জন্য। শোন শ্রাবণ, আমি একটা কথা বলি, তোর মামা রাজনীতির বিষয়ে ভিতরে গিয়ে অনেক খারাপ কাজকর্ম করতেছে। কীরকম? তুই জানিস না, তোর মামা আমাদের ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার জন্য তার নিজের মেয়েকে বলির পাঠা বানিয়েছে। আগে বলে রাখি, মামা কম বেশি রাজনীতি করে, আর এখন শুনতেছি সে নাকি চেয়ারম্যান হবে। বেশ ভালোই মজার। এখানে সিমলা কিভাবে জড়ালো বিষয়টা আমি জানি না, তাই একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম। কি বলিস, এখানে সিমলা এলো কিভাবে? আরে সেটাই তো বলি, তোর মামা উপজেলা চেয়ারম্যানের সাথে চুক্তি করেছে। কি চুক্তি? তুই হয়তো জানিস না, আমাদের যে উপজেলা চেয়ারম্যান আছে তার একটা ছেলে আছে, সে নাকি সিমলাকে পছন্দ করে। আর সিমলা? আরে সিমলা তো সেই ছেলেকে পাত্তাই দেয় না, তাই উপজেলা চেয়ারম্যান সাহেব বলেছে যদি সিমলাকে তার ছেলের সাথে বিয়ে দেয় তাহলে সে নাকি তোর মামাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়ে দেবে। ও ভাই কি বলিস, বেশ ভালোই তো মজা। আর মামা এই চুক্তিতে রাজি? তারপর আমার বন্ধু বলল তোর মামা তো এক কথায় রাজি। আমি বললাম তোরা এইসব কথা জানলি কিভাবে? আরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার চাচা তো ভাই, তার কাছ থেকে শুনেছি। বিয়ে কবে সেটা আমরা জানি না। একটা কাজ করতে পারবি, চেয়ারম্যানের ছেলের একটা ফটো দেখাতে পারিস? তোর মোবাইল দে, ফেসবুক আইডি এনে দিচ্ছি। এরপর আমি আরিফকে মোবাইলটা দিলাম। আরিফ চেয়ারম্যানের ছেলের ফেসবুক আইডি সার্চ দিয়ে এনে দিল। আমি সেই দিকে খেয়াল না করে বললাম, ভাই এসব বাদ দে, এটা তাদের বিষয়, তারা যেটা বুঝবে তাই করবে, আমি শুধু শুধু এটা নিয়ে ভাববো কেন? ভাই ঠিক বলেছিস। তিনজনে বসে হালকা পাতলা গল্প করছিলাম। আর একটা কথা বলে রাখি, সিমলা যে আমার এক্স গার্লফ্রেন্ড সেটা শুধু আমি, অন্না আর আমার বড় আপু জানে, আর কেউ জানে না, বন্ধুরাও জানে না। ভাই আমাদের এলাকা অনেক পরিবর্তন হয়ে গেছে, আর খুলনা শহর তো আমি প্রথম দেখে চিনতেই পারছিলাম না। এটা তুই ঠিক বলেছিস। সাকিব এক প্যাকেট সিগারেট বের করে আমার সামনে এনে বলল, এ নে একটা সিগারেট নে খা। আমি এখন এসব খাই না। ওরে বাস, কি বলিস, কবে থেকে খাওয়া বাদ দিলি? বাড়ি থেকে যেদিন বের হয়ে গিয়েছিলাম সেই দিন থেকে। যাক ভালো করেছিস, আর আমাদের দেখ এখন সিগারেট ছাড়তে পারলাম না। চেষ্টা কর, চেষ্টা করলে সব সম্ভব। আরে তোরা এইসব কথা বাদ দে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? শ্রাবণ তুই তো অনেকদিন পরে খুলনা এসেছিস, আর আমরাও অনেকদিন আমাদের শহরটা ঘুরে দেখি নাই, তাই চল এক কাজ করি। কি কাজ? শ্রাবণের মনটাও আজকে খারাপ, তাই চল আজকে আমরা আমাদের শহরটা ঘুরে দেখি, মানে লং ড্রাইভে চল আজকে। সারাদিনের মধ্যে তুই আজকে একটা ঠিক কথা বলেছিস। আমিও তাই বলি, চল সকলে মিলে ঘুরে আসি আজকে। তাই চল। এরপর সবাই মিলে ঠিক করলাম আজকে আমাদের শহরের সব জায়গায় ঘুরব। আমরা মোট চারজন, তাই দুইখান বাইক নিয়ে বের হলাম, একটা আমার বাইক আর অন্যটা সাকিবের। সময় তখন একটার কাছাকাছি হবে। আমি পেছনে বসা আর আমার সামনে আরিফ বাইক চালাচ্ছে, অন্য বাইকে সাকিব আর আরমান। আরমান ড্রাইভ করছে অন্যটাতে। রাস্তায় চারপাশে সবুজ গাছপালায় ভরা, যার কারণে রাস্তায় তেমন রোদ নেই। আহা সে কি ফিলিংস! যারা এমনভাবে লং ড্রাইভে যান শুধুমাত্র তারাই জানেন এর মজা। তখনই আমার ফোনে ফোন আসে, আমি হাত দিয়ে দেখি অন্না ফোন দিয়েছে, আমি রিসিভ করলাম। ওই কোথায় তুই, এখনো বাসায় আসিস না কেন? আসবো না, তুই কি করবি? তুই এখনো মজা করিস আমার সাথে? দেখ আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। এবার বল কি হয়েছে।
তোর কি ক্ষুধা লাগে নাই নাকি? সকালে কোথায় খেয়েছিস আর এখন দুপুর হয়ে গেছে, তুই খাবার খাবি না? আরে পাগলি শান্ত হ, তোকে চিন্তা করতে হবে না, আমি বন্ধুদের সাথে আছি, একটু আগে দুপুরের খাবার খেয়েছি। তুই কি করে পারিস এত স্বাভাবিক থাকতে? ম্যাজিক। ওকে তাড়াতাড়ি বাসায় আসিস, কিন্তু আপু খুব কান্নাকাটি করতেছে কিন্তু। আচ্ছা রাখ। এরপর ফোন কেটে দিলাম। আসলে আমি এখনও দুপুরের খাবার এখনও খাইনি, যেহেতু ফ্রেন্ডের সাথে এসেছি তাই খাবার তো খেতেই হবে। এর মধ্যে সাকিব বলে উঠল, আরমান বাইক এই রেস্টুরেন্টের সামনে থামা, এখানে খাবার সেই টেস্ট। তুই কিভাবে জানলি? আরে আমি একদিন নাব্বুর সাথে এসে খেয়েছিলাম। আচ্ছা চলো সবাই এখানে। এরপর আমরা বাইক সাইড করে রেখে রেস্টুরেন্টের ভেতরে গেলাম, সেখানে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর আরও কিছু সময় ঘুরে বাসার দিকে রওনা দিলাম। ঘড়িতে তখন বিকাল 4টা বাজে। বন্ধুদের বাসায় রেখে এসে আমিও আমার বাসায় চলে এলাম। এসে দেখি বাসায় অনেক লোকজন, বিশেষ করে মেয়েরা বেশি। বুঝতে পারলাম বিয়ের জন্য সবাই এখানে এসেছে। বাড়িটা আগের থেকে একটু বেশিই ভালো লাগছে, তার কারণ হয়তো এই সাজসজ্জা আর লাইটিং। লাইটিংয়ের সব কাজ এখনও হয়নি, হয়তো কালকের মধ্যে হয়ে যাবে। আমি সেদিকে খেয়াল না করে বাইক পাশে রেখে ভেতরে যাব, ঠিক তখনই একদল মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে আমার সমবয়সী। আর সবচেয়ে বড় কথা হলো এদের কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছি না। তখনই মেয়েগুলোর মধ্যে একজন বলল, কি মিস্টার শ্রাবণ, আমাদেরকে চিনতে পেরেছেন? মেয়েগুলোর মধ্যে থেকে সামনে যে দাঁড়িয়েছিল সে বলল কথাটা, তার মানে মেয়েটা আমাকে চেনে। খেয়াল করে দেখলাম মেয়েটা দেখতে অনেক সুন্দর, সব মেয়েগুলোর থেকে আলাদা। যে কোনো ছেলে দেখলে 2 মিনিট তাকিয়ে থাকবে, তবে সিমলার কাছে এই মেয়ে কিছু না, আমি মনে মনে ভাবছিলাম। তখন পাশের আরেকটি মেয়ে বলল, অমনভাবে কি দেখেন? জি না, চিনতে পারি নাই। আপনারা কারা আর আমার নামই বা জানেন কিভাবে? আমাকে চিনতে পারতেছো না তুমি? জি না, কে আপনি? আমি আর মেয়েগুলো নিচে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখনই উপরে আমার চোখ গেল। তাকিয়ে দেখি সিমলা আমাকে কেমনভাবে যেন দেখছে। সিনেমায় দেখেছি নায়ক অন্য মেয়েদের সাথে কথা বললে নায়িকার অনেক জ্বলে, তাহলে আজকে আমি সেটা আমার এক্স গার্লফ্রেন্ডের উপরে ট্রাই করে দেখি। তাই আমি মেয়েগুলোর সাথে একটু হেসে কথা বলার চেষ্টা করলাম। আরে বুদ্ধু, আমি সুলতানা, মানে মনে নেই আমরা কলেজে 2 বছর একসাথে পড়েছিলাম? ও মনে পড়েছে, হ্যাঁ চিনতে পেরেছি। আর এরা আমাদের ক্লাসমেট ছিল, অনা পিঙ্কি ফাতেমা। সকলের সাথে হালকা পাতলা হেসে কথা বললাম। হঠাৎ করে সুলতানা বলল, একটা কথা মনে আছে শ্রাবণ? কি কথা? ইতিমধ্যে সিমলা আমার পেছনে দাঁড়িয়ে শুনতে লাগলো আমরা কি বলছি। আমি না দেখার ভান করে কথা বলে যাচ্ছি, ওই যে তোমাকে প্রপোজ করেছিলাম আর তুমি সেটা গ্রহণ করেছিলে না। ইস, অনেক বড় ভুল করে ফেলেছিলাম, তখন গ্রহণ করে নিলে আজ আমার সুন্দর একটা গফ থাকতো। আমি সিমলাকে শুনিয়ে বললাম, তুমি চাইলে এখনও সেই সুযোগ পেতে পারো। আমি কিছু না বলে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে এলাম। আর এদিকে সিমলা আমাকে মেয়েদের সাথে কথা বলতে দেখে রেগে ফুলে আগুন। আমি ওকে দেখে স্পষ্ট বুঝতে পারলাম, দেখ এবার কেমন লাগে আমাকে কষ্ট দেওয়া। আমি আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। এরপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে বড় আম্মুকে একটা ফোন দিলাম, কিছু সময় পরে ধরলো। বড় আম্মু কি করো? কি আর করবো বাবা, বসে টিভি দেখছি, তোকে ছাড়া একটুও ভালো লাগছে না। তুমিও না, চিন্তা করো না, আর মাত্র 5-6 দিন পরে চলে আসবো। নি আর শোন, ওখানে কোনো ঝামেলা করবে না কিন্তু। আচ্ছা তোমাকে চিন্তা করতে হবে না। শিহাব কোথায়? শিহাব তো পাশের বাসায় গেছে খেলতে। ও বড় আব্বু কেমন আছে? ভালোই। এরপর কিছু সময় কথা বলে ফোন রেখে দিলাম। ফোন রেখে দিয়ে আর কিছু না ভেবে সোজা বিছানায় শুয়ে পড়লাম। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমি শান্তিতে ঘুমিয়েছিলাম, তখনই আপু এসে আমাকে ডাক দিল দরজার বাইরে থেকে। আমি ঘুম থেকে উঠে মোবাইলে তাকিয়ে দেখি সন্ধ্যা হতে চলেছে, তাই বিছানা থেকে উঠে চোখ মুখে পানি দিয়ে দরজা খুলে দিলাম। ভাই তোর ঘুম কেমন হলো? কি রে কথা বলবি না আমার সাথে, এখনো রাগ করে আছিস? বল কি করলে তোর রাগ কমবে? আপু হঠাৎ করে কেঁদে দিয়ে কথাগুলো বলল, আমি অনেক অবাক হলাম দেখে।
ভালো করে আপুর দিকে চেয়ে দেখি, চোখ লাল হয়ে আছে, হয়তো অনেক কেঁদেছে আমার জন্য। আপুর আর কিছুদিন পরে বিয়ে, না আপুকে আর কষ্ট দেওয়া যাবে না। মনে মনে নিজেকে আমি নিজে কথাগুলো বললাম। আপুর কাছে গিয়ে চোখ মুছে দিয়ে বললাম, এই পাগলি, তোর উপরে আমি রাগ করে থাকতে পারি? তোকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, আর আমি কি না সেই বোনের উপরেই রাগ করে থাকবো? আয়নায় নিজেকে দেখেছিস, তোর মুখের কি অবস্থা করে রেখেছিস? তো আমি কি করব, তুই বলে দে, তুই আমার কাছ থেকে 4 বছর ধরে থেকেছিস, আর এখন শেষ কয়টা দিন তোকে কাছে পেলাম, ভেবেছিলাম অনেক মজা করব, কিন্তু তুই তো মামার উপরে রাগ করে আবার বেরিয়ে গেলি বাড়ি থেকে। আর যাব না, প্রমিস। সত্যি তো? তিন সত্যি। এবার খুশি? খুশি। তাহলে একটা হাসি দে এবার। আপু হি হি করে হেসে দিল। দুপুরে কি খেয়েছিস? কি খেয়েছি মনে নাই, মনে করে তোকে বলবানি। তুই আসল একটা পাজি। সেটা কি আর বলতে, রাতে আমার কাছে বসে খাবার খাবি, আমি নিজে তোকে পাশে বসে খাওয়াবো। যথাজ্ঞা মহারানী। আচ্ছা আমি তাহলে নিজে যাই, তুই থাক। এরপর আপু নিজে চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম কি করা যায় এখন। তখনই আমার চোখ গেল আমার বড়ার টেবিলের দিকে। বড়ার টেবিলের পাশে বই খাতা রাখার একটা সেলফ আছে, সেখানে আমার চোখ আটকে গেল, কারণ সেখানে আমার সেই পুরনো ডায়েরিটা রাখা আছে, আমার জীবনের অনেক গল্পের সাক্ষী এই ডায়েরিটা। যেদিন এই বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম সেদিন থেকে এই ডায়েরিতে আর কিছু লেখা হয়নি, আর আমি এখন আর ডায়েরি ব্যবহারও করি না। অনেক ইচ্ছা করছে ডায়েরিটা খুলে পড়তে, ইচ্ছা করছে আবার সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে। তাই বসা থেকে উঠে ডায়েরিটা আমার কাছে আনলাম, ডায়েরিটা পড়া শুরু করলাম। প্রথম পৃষ্ঠা খুলেই দেখতে পেলাম আমার নাম ঠিকানা ইত্যাদি, সেগুলো সব ডায়েরিতে লেখা থাকে। এইবার আসি আসল কথায়, ডায়েরিটা লেখা শুরু করেছিলাম আমার আম্মুকে নিয়ে। আম্মুকে নিয়ে লিখেই প্রথম পৃষ্ঠা ভরাট করেছিলাম, কারণ আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি, তার কারণ হয়তো তাকে কোনোদিন কাছে পাইনি, কিন্তু তারপরেও ভেতরে থেকে তার জন্য আমার ভালোবাসা অবিরাম। এরপর দ্বিতীয় পৃষ্ঠায় শুরু হয় আমার আর সিমলার প্রেম কাহিনী। আসুন আপনাদেরকে আজকে বিস্তারিত বলে দেই কীভাবে আমাদের প্রেম শুরু হয়েছিল আর কীভাবেই বা সব কিছু শেষ হয়ে গিয়েছিলো।